ঈদ মানে আনন্দ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর এক মাস দীর্ঘ সিয়াম সাধনার পর সকলের কাছে ঈদের আনন্দ নিয়ে আসে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। আর তাই ঈদকে সামনে রেখে বান্দরবান পৌরসভার উদ্যোগে জেলা সদরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে নানা রঙের লাইট দিয়ে। দিনের চেয়ে রাতের নগরী সকলের কাছে উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঈদ জামাতের জন্য মাঠের সকল কাজ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের শুভেচ্ছা তোরণ তৈরি করা হয়েছে, জনসাধারণকে জানানো হয়েছে ঈদের শুভেচ্ছা, সেখানে দাঁড়িয়ে উৎসুক জনতার ছবি তুলতে ব্যস্ত। এ বিষয়ে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, পর্যটন নগরী বান্দরবানকে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। বান্দরবান শহর আজ নতুনভাবে সজ্জিত হয়েছে। এই বান্দরবান জেলার অভিভাবক জননেতা বীর বাহাদুরের নির্দেশে বান্দরবান পৌরসভাকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা পরিচ্ছন্ন শহর এবং সৌন্দর্যমণ্ডিত শহরে রূপ দেওয়ার চেষ্টা করছি। আমি বাংলাদেশের পর্যটক ভাইদের প্রতি অনুরোধ করব, আসুন, আপনারা বান্দরবানে আসুন। বান্দরবান সদর উপজেলা সহ সুদূর আমাদের নীলগিরি পর্যন্ত পর্যটকরা নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভাবনায় সফর করতে পারবেন, দেখতে পারবেন বান্দরবানের সৌন্দর্য। আমি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব, আবেদন করব, আসুন বান্দরবানকে উপভোগ করার জন্য। আমি বান্দরবান পৌরবাসীকে সকল সম্প্রদায়ের মানুষকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদে মোটামুটি পয়লা বৈশাখ সহ একসাথে হওয়াতে আমাদের খুব ভালো কথা কিনা হচ্ছে। আর এবার ঈদে ফলতেছে আমাদের দেশীয় মালগুলো ফলতেছে, আর বাহিরে কিছু ইন্ডিয়ান তারপরে পাকিস্তানি ও মালগুলো ফলতেছে। মোটামুটি এবারে খুব ভালো শেষের দিকে ঈদ বাজার দামে উঠছে। মানে অন্য সময় তুলনায় এখন একটু দামটা এই একটু বাজেটের মধ্যে একটু বেশি। আমরা শপিং করছেন পরিবার, শপিং করছি। আচ্ছা, কেমন আপনার? আমরা এদের মধ্যে করছি আমরা আর কি, এত তো এখন তো কাপড়ের কোয়ালিটি দেখে কাপড় অনুযায়ী আর দাম দেওয়া হয় আর কি। মানে আয়ের সাথে কি আপনার পরিবারের ব্যয়ের যে ইয়াটা মিলটা পাইছেন নাকি? না, ওইটা পাই নাই। আচ্ছা, ওইটা পাই নাই, কিন্তু আয়ের থেকে ব্যয়টা বেশি হয়, কারণ আমাদের চাহিদা মতো সাধ্য মতো যতটুকু প্রয়োজন ততটুকু কেনাকাটা করছে আর কি।